সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ মঙ্গল ভাই, অবস্থান করছি আপনার জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে। দর্শক ভাই, অরণকুলা পশুহাটে কিন্তু ছোট ছোট জাতের যে ষাঁড় বাচ্চাগুলো, সেই ষাঁড় বাচ্চাগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে এগুলো সংগ্রহ করেছেন জাকির মামা। তো মামার সঙ্গে আমরা কথা বলবো, এগুলো জাতে, মানে, দামে, বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দর্শক ভাই, চলুন ভিডিওটি বড় না করে আমরা জাকির মামার সঙ্গে কথা বলি এবং আপনাদেরকে এগুলোর জাত, মান, দাম, বয়স এগুলো জানাবো। আসসালামু আলাইকুম মামা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসার পর তো দেখতে পারলাম ছয়টা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ছয়টা ষাঁড় বাচ্চা। তবে এগুলাই বাচ্চা গুলা 24 সালের সেল হবে। 24 সালে পর্যন্ত? 24 সালের পর্যন্ত এগুলা। যে কোনো খামার দর্শক ভাই যদি নিতে চায় তাহলে বাচ্চা গুলা 24 সালের জন্য এই দিলে পারফেক্ট হবে। আচ্ছা আচ্ছা। তো কালেকশন করছেন ছয়টার মতো? ছয়টা বাচ্চা দেখাও দর্শক ভাইদের। আমি আমার দুই পদের গরু আছে, কোন মানে সামনে কোন মানে জন্য দাতা গরু আছে। আর ছটা বাচ্চা ছিল, বাচ্চা ছিল, কালকে বেশি, কালকে 5-6টা গরু বিক্রি করছে। বাকি বাচ্চা সবটা 5-6টা বিক্রি করছে। আর ছটা আছে, ছটা দেখা গেছে। আমার দর্শক ভাই, আমার ফোন দিলে দেখে আমার কাছে গরু জায়গায় মেয়ে গরু আমার কাছে পায় না, এমআই মাল থাকে না তোমার কাছে। মাল আমি হাটে বিক্রি করি, আমার যে অনলাইনে বেচা কেনা করা লাগবে তার না, আমার মাল হাটে বিক্রি বেশি, হাটে অনলাইন দুটাই বেশ মিলিমিশি করে ব্যবসা করা হয়। আচ্ছা আচ্ছা। এবং এটুক বলতে পারবো, কোনো দর্শক ভাই আমার দ্বারাই কারোর ক্ষতি হয় না, বা কোনো দর্শক ভাই বলতে হবে না এই জাকির 2 টাকা মারি খাইছে বা ই করে খাইছে। আমার কাছে আসার, আমার কাছে মাল দিতে আইছে, মাল যেগুলা দেখাইছে এগুলা না হলে, হ্যাঁ সে ভাই বলছে ভাই আমাকে 2টা মাল কিনে দাও কি 5টা মাল কিনে দাও, আমি তেবেল গা কিনে দিছি। তাছাড়া এ পর্যন্ত আল্লাহর কাছে আশা করি কোনো দর্শক ভাইও আমার ট্রল বলতে হবে না। আচ্ছা, তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটার জাতটা কি? এটা অস্ট্রেলিয়ার ফরেজ বাচ্চা বলে, ক্রস জাতের বাচ্চা, বাচ্চা ষাঁড় বাচ্চা। দেখো দর্শক ভাই, দেখো দর্শক ভাই দেখতে পাচ্ছেন। তো এই বয়সটা কত দিন? এটা বয়স হচ্ছে 11.5 মাস, 11.5 মাস। আচ্ছা, তো এটার দাম, এটার দাম কত চাচ্ছে? এটার দাম কত চাচ্ছে? এই বাচ্চাটাকে দাম চাচ্ছে হলো 76,000 টাকা। কোনো দর্শক ভাই যদি নিতে চায় এই বাচ্চাটাকে 76,000 দাম চাচ্ছে, অবশ্যই দরদাম করে বিক্রয় করবেন। তো এটা প্রথম বাচ্চা গেল। আচ্ছা, দ্বিতীয় নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা রেড ফ্রিজিয়ান বাচ্চা, ষাঁড় বাচ্চা, রেড ফ্রিজিয়ান, যাতে রেড ফ্রিজিয়ান। দর্শক ভাই, এর হাতটা গুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি আছে। এর বয়সটা কত দিন হবে? এটা বয়স চলতেছে 10-11 রানিং, এমন 10-11 মাস। আমাদের 2-4-5-7 দিন এমন তো হইতে পারে, আমরা গৃহস্থ ভাইরা যা বলে তাই তো, আমাদের তো হাতে বানাই না সঠিক বলতে পারবো। এটার দাম 2-4-5-7 দিন এমন। এই বাচ্চাটুকের দাম চাচ্ছে, কোনো দর্শক ভাই যদি নিতে চায় এই বাচ্চাটুকের দাম চাচ্ছে হলো 74,500 টাকা। হ্যাঁ, আমাদের দরদামের সুযোগ আছে, আলোক আলোচনার মাধ্যমে সব। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ার ফ্রিজাম মিস্ট আছে, ফ্রিজামের পার্সেন্টটা একটু কম, অস্ট্রেলিয়ার পার্সেন্টটা বেশি। অস্ট্রেলিয়ান এবং ফ্রিজামের মিস্ট মিক্সড আছে। বলছি ভাই, হাত পা গুলো কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি, এটার দামটা কত চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে 68,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ার করজ বাচ্চা, এটা অস্ট্রেলিয়ান করজ জাতের বাচ্চা। এই বয়সটা কত দিন হবে? এটা বয়স চলতেছে 11.5-12 মাস, 11.5-12 মাস বয়স চলছে, যে রানিং চলছে। আচ্ছা, তো এই এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 70,000 টাকা দাম চাচ্ছেন। এরপরে অল্প কিছু দরদাম করে বিক্রয় করবেন, অল্প কিছু দরদামের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সরকার হাতে দর্শক ভাইদের দরদামে শুরু। আচ্ছা, এটা গেল 4 নম্বর বাচ্চা। সিরিয়ালে 5 নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, 5 নম্বর এটা অস্ট্রেলিয়ার করজ বাচ্চা। দেখো বাচ্চাটা, দর্শক ভাই দেখতে পাচ্ছেন পায়ের গিরিয়া চারটা দেখছো?
দাম পড়বে হলো 142,000 টাকা দাম পড়বে দুইটার দাম পড়বে জি এর মধ্যে আলোচনার মাধ্যমে সম্মানী করবে মূল্যবান সময় দিলেন মামা, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।